আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামিক ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি? প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যখন আব্দুল্লাহ ইবনে জাওয়াদ কানতে 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 মসজিদে নববীতে ঢুকছে, আব্দুল্লাহ ইবনে জাওয়াদ নবীর সাথে নিয়ে ঢোকে, এখন নবীকে নেই সাথে নেই, তার হাত ঢুকছে, একলা ঢুকছে। আব্দুল্লাহ ইবনে জাওয়াদ জামাতের পুত্র, চোখে পানি, ব্যাপারটা কি? আব্দুল্লাহ ইবনে জাওয়াদের সান্না থেকে নবীর সাহাবারা মসজিদে তোল পাক করছে। গাছের পাতা বলে কারো হবে, সবাই বলে আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগছে। আপনার একজন কাঁদছে, সবাই কান্নাটা কানতে আমার আল্লাহ ক্ষতি হচ্ছে। এই যে কাঁদছেন, বারবার চাদরের চোখ বুঝছে, জানবেন আমার আল্লাহর কাছে এই মাহফিলটা কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন, নবীর গোলাম হবে। গাছের পাতা বলে আল্লাহ হুকুমে, বন্ধ হয় আল্লাহ হুকুমে। আম্মা জান আয়েশা সিদ্দিকা সবসময় নবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ভজনকে সবসময় একটু আপনি তুলে তুলে রাখেন। সাহাবারা কি ভাবে মনে করে তো বুঝুন, আপনি আমার আপনাদেরকে সবসময় তুলে তুলে রাখেন। গাছের পাতা বলে আল্লাহ, চাবিকাঠি তো সব আল্লাহ, সমস্ত সাহাবারা আছেন, আবুবকর সিদ্দিক নেই। নামাজ যখন কাজার দিকে চলে যাচ্ছে, নামাজ আস্তে আস্তে কমজোর সময় বেরিয়ে যাচ্ছে, হযরত আব্দুল্লাহ ইবনে জামাত, জামাতের পুত্র আব্দুল্লাহ বললেন, তোমার বাড়িতে আবুবকর সিদ্দিক নবাবি দিন নাই, আপনি চলে যাচ্ছেন তোমার জায়গায়, নামাজ আদায় করুন। না গুরুত্ব কথার পরে কতটা না দিল, সব পক্ষে আল্লাহ এই যে আব্দুল্লাহ ইবনে জামাত উমরকে পাঠাচ্ছে, এটাও আল্লাহ হুকুম। পরিষ্কার হবে সাহাবারা, হযরত ওমরের বাড়ি মিলে পড়লে তার কোন সালিয়া দিন আল্লাহ কাছে হজর, যখন নিয়ত করে আল্লাহ একবার দিলে দয়ার নবী আমাদের আয়েশা থেকে চিৎকার করছেন, ফাইনা আবু বকর, ফাইনা আবু বকর, আব্দুল্লাহ ইবনে জামাত, ফাইনা আবু বকর, আমরা আবু বকর কো লা, আমি হায়াতে অবস্থায় জিন্দা অবস্থায় আমার আবু বকর সিদ্দিকের ইমামতি আওয়াজ শুনে যেতে চাই। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যখনই নবী হযরত আবু বকর সিদ্দিকের কথা বললে, ওমরের ফারুক পিছনে চলে নিয়ে অবস্থায় পিছনে, ততক্ষণে হযরত আবু বকর সিদ্দিক উপস্থিত হয়ে গেছে নিয়ে ফারুক। মুসলমান বাড়ির ছেলেরা ফরজ মদিনা, সবকিছু আল্লাহর হুকুমে, হজরের নামাজ পড়ে বাই যা, আল্লাহর নবীর দরওয়াজার সামনে নবী সাহাবারা উপস্থিত হয়ে গেলে আল্লাহর নবীর সঙ্গে দুটো কথা বলবেন তারা। সেই মৌকা আমার আল্লাহ তাদের দেয়নি, আল্লাহর নবী এত ঝটপাঝটি করে সাহাবা হুজুরের সাহস হয়নি, আল্লাহ নবীর সামনে গিয়ে দুটো কথা বলবে।
হযরতে খালিদ বিন আবি সালেম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর নবী নবী ভাইজার এত মহব্বত করতেন, এত প্রিয় করতেন, সাতই রবিউল আউয়াল থেকে তিনি বাড়ি যাওয়া ছেড়ে দিয়ে খাওয়া বন্ধ করে দিয়ে ছেলে মেয়ে বাচ্চাদের মুখ দেখা বন্ধ করলেন। আমাদের নবীর মাতার কাছে বসে বসে কাঁদে, আল্লাহ আপনি আমাদের নবীর জান পালন করে দিন, যখন পর্যন্ত দয়ার নবী সুস্থ না হয় আমি আব্দুল্লাহ ইবনে জামাত খাবার মুখে নেব না। সাত আট নয় দশ এগারো আপনি গরিব মানুষ, অসহায় ফকির মানুষ, একবার বাড়িতে চলে যাও, তারপরে আবার আসো, ছেলে মেয়েরা কিছু ফায়দা না খেয়ে পড়ে আছে, তারা তাদের খাওয়ানোর ব্যবস্থা করো, নিজেও গিয়ে খাও। হুজুর আল্লাহ বললেন, আমার নবীর মুখে খাওয়া নাই, আল্লাহর নবীর পেটে কিছু নাই, আমাদের নবীর কষ্ট শরীরে এত, আল্লাহর নবীকে ছেড়ে আমি কি করে যাব, যখন পর্যন্ত আল্লাহর নবী সুস্থ না হয় আমি যায়েদ বিন আবি সালেমের বাড়ি ফিরব না। সন্ধ্যের বেলা বাড়িতে পৌঁছে গেলে রাতটুকু কাটিয়ে ফজরের নামাজ পড়ে একটা লম্বা খেজুর গাছের উপরে উঠে পড়লে, কেননা হুজুরের ব্যবসা ছিল খেজুর বিক্রি করা। গরিব মানুষ, অসহায় ফকির মানুষ খেজুর বিক্রি করে হুজুর আমার সংসার চালাতে, বাড়িতে কিছুই নাই, ছেলে মেয়েরা খেতে পায়নি, হুজুর আমার ফজরের নামাজের সময় একটি লম্বা খেজুর গাছে উঠলে তুমি কি খবর পাও না
সাথে সাথে খেজুর গাছ ধরে নাপে এ সময় চাইবি আপি সালের নয় হুজুর লম্বা খেজুর গাছ থেকে জমিনে ঝাঁপ দিয়ে দিলে এই চোখ নবীকে ছাড়া কাউকে দেখবে না আমাদের নবী
বাম পাশে থাকবেন হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম। এত প্রিয় নবী, উঠে উপরে সওয়ার হয়ে ভাইরা যখন চলে যাচ্ছে, মালাকুল মওত আজরাইল উপস্থিত। হুজুর মালাকুল মওত আজরাইলকে দেখে বললেন, ও মালাকুল মওত আজরাইল, আপনি আমাকে এক মিনিট সময় দেন। কেননা আমার নিয়ত আছে ইন্তেকালের আগে আল্লাহর জন্য আল্লাহকে সিজদা করতে চাই। জোরে বলুন, আরেকটু জোরে বলুন, একটা মিনিট আপনি আমাদের সময় দেন। এই জমিনে পৃথিবী ছাড়া রব্বুল আলামিনের দু রিকাত নামাজ আদায় করে সালাম ফিরতে চাই। ও আইয়ুব নবী, আমি মালাকুলের হাতে এক সেকেন্ড সময় নাই। উটের ওপর থেকে জমিনে ঝাঁপ দিয়ে সেজদা শুরু করলেন, সেজদা শুরু করলেন। ওই সেজদা অবস্থায় আইয়ুব নবী জান কবজ করা হয়। আহারে আপনার নবীর সম্মান আল্লাহ পাক কত দিয়েছে। মালাকুল মওত আজরাইল অপেক্ষা করছে, নবী যেটা বলবেন সেটাই হবে। আসমান থেকে জমিনে আছড়ে পড়তে চলেছে, আল্লাহর নবী
চেহারা, যখন পর্যন্ত বিলাল না দেখতে পায় বিলালের জান ঠান্ডা হয় না। মাতা ঠিক নেই, মদিনা শরীফের রাস্তা ছেড়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকে পড়লে আমার নবীর মুখখানা দিদার নসিব হয়ে যা। নবীর প্রেম, নবীর ভালোবাসায় বিলাল যদি ইন্তেকাল হয় জঙ্গলে, জানাজার নামাজ কে পড়বে? তাই নবী আমার বললেন, ও বিলাল আমি চলে আসলাম, তোমার কি জানে ময়া নেই? সমস্ত সাহাবারা খুঁজে বেড়াচ্ছে তোমাকে, আমার ফাতেমা তোমার কি মনে পড়ে না? আমি নবী চলে আসার পরে আমার বেটি হাঁটা শুরু করলে হেঁটে 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 ছুটে ছুটে আসছে, বিলাল থেকে চলে এসেছে, কোথায় ফিরে এসেছে একটু বাড়ি যায়। আল্লাহ যখন দেখছেন নবী আমার পিছনে সাথে সাথে সেই নবীর ভালোবাসা নবী যে গাছগুলো দিয়ে গেছেন, আল্লাহ সেই নবীর উম্মত উপস্থিত হয়ে গেল জুড়ে বলি।
কথা ধরে বলে আমাদের সকলের কোথা থেকে জামাত নামা দিচ্ছে যদি তাহলে দুনিয়ার মানুষকে তার জন্য পাগল দুনিয়ার মানুষকে শিক্ষা দেখিয়ে কেউ যদি ভুল রাস্তায় চলে সে আলেম বোঝা গেছে জামানের নীতি নকশা ছাড়া যদি কেউ কথা বলে লক্ষ লক্ষ হাতের জেনেছে এই দুটো বাংলার টেনশন চিন্তা।